বসন্ত এসে গেছে, ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। সবাইকে জানাই বসন্তের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আমরা চলে আসলাম 100 ফিটের মাদানী এভিনিউ শেফ টেবিল রেস্টুরেন্টে। এখানে শুরু হয়েছে জিপিএসটার আয়োজিত স্প্রিং ফেস্ট। আমরা হাঁটি হাঁটি পাপা করে চলে যাচ্ছি মেলার দিকে। শেফ টেবিলের এই সাইডটাতে রয়েছে প্লে জোন। কত সুন্দর করে স্প্রিং ফেস্ট সেলিব্রেশনের ডেকোরেশন করা হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। আমরা মেলার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করলাম আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ এসেছে এই মেলাতে। এখানে কিন্তু অনেক ধরনের স্টল রয়েছে। এখানে জিপিএসটারদের স্প্রিং ফেস্ট এর সুন্দর একটা প্লাকার্ড করে দেওয়া আছে ছবি তোলার জন্য। এই সাইডটাতে রয়েছে 3D অ্যানিমেশনের স্টল। এছাড়াও এখানে ক্লোদিং স্টলও রয়েছে। এই স্টলে রয়েছে অনেক ধরনের ক্যান্ডেলের সমারোহ। এখানে কিন্তু বইয়ের স্টলও রয়েছে। যারা বই পড়তে ভালোবাসেন তারা চাইলে এই স্টলগুলো থেকে বই সংগ্রহ করতে পারেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাটিক প্রিন্টের কাপড়, আরো রয়েছে বাদ্যযন্ত্রের কিছু কালেকশনস। এই সাইডটাতে রয়েছে কাপড়ে স্ক্রিন প্রিন্ট করার বিভিন্ন ধরনের কালার এবং কাগজের উপরে ডিজাইন করা। এই স্টলে রয়েছে পাট এবং রঙিন সুতো দিয়ে বিভিন্ন ধরনের টেবিল রানার সেট। এগুলো কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। এছাড়াও কত সুন্দর একটা কাঠের ট্রেও রয়েছে। বসন্ত মেলা আর খাবার থাকবে না তা কি করে হয়, তাই এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভেরিয়েশনের খাবারের স্টলও রয়েছে। মিষ্টি থেকে শুরু করে ফাস্টফুড, আইসক্রিম, সব ধরনের খাবার রয়েছে এখানে। এরপরে আমরা চলে গেলাম জিপিএস স্টার স্প্রিং ফেস্ট একটা প্লাকাটের সামনে ছবি তোলার জন্য। দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর করেছে। সবুজ পরিবেশে খোলামেলা আবহাওয়ায় স্প্রিং ফেস্ট জমে গেছে। এরপরে আমরা চলে আসলাম একটা মিষ্টির দোকানে। বাঙালি মানেই মিষ্টি। প্রত্যেকটা খুশির মুহূর্ত সেলিব্রেশনে আমাদের মিষ্টি ছাড়া একদমই চলে না। মিষ্টি খেতে খেতে এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পারফরমেন্স করছে। একটার পর একটা চোখ ধাঁধানো পারফরমেন্স ছিল স্প্রিং ফেস্টে। একটা পারফরমেন্স শেষ হতে না হতেই সন্ধিভাই চলে আসলো সবাইকে গান শোনাতে। সন্ধি ভাই কিছু সময় গান শোনানোর পরে আবারও নতুন আরেকটা পারফরমেন্স শুরু হলো। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখানে অনেক সুন্দর মিউজিক বাজছিল, কিন্তু কপিরাইটের জন্য আমি এখানে মিউজিক অ্যাড করতে পারিনি। এর কিছু সময় পরে চলে আসলো আনিকা আপুর গানের মন মাতানো পারফরমেন্স। পারফেক্ট প্লেসে পারফেক্ট জিনিসটা না হলে কিন্তু একদমই ভালো লাগে না, তার প্রমাণ আনিকা আপুর গানগুলো।
গান শোনা শেষ করে একটু হাঁটাহাঁটির মধ্যেই চোখে পড়ল বুড়ির চুল। অনেকে এটাকে বুড়ির চুল নামে চিনে, আবার অনেকে এটাকে হাওয়াই মিঠাই নামেও চিনে থাকে। ঘোরাফেরা শেষ করে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এইদিকে আনায়া গিফট নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। থ্যাংকস ফর জিপি, জিপি স্টারদের জন্য এত সুন্দর একটা স্প্রিং ফেস্ট আয়োজন করার জন্য।